এভাবে রোজ দিন বাজারে ইন্টারভিউ দিতে যাওয়ার নাম করে আমাদের থেকে টাকা নিয়ে বাস ভাড়া দিয়ে আর দরকার নেই। শশী লাস্টে ঘুরে গেছে। কাটো এক মিনিট ঘোষ সুন্দর বলেছেন। মন দিয়ে চেষ্টা করলে তবে তো হবে চাকরি। ওদিকে যাবেন, এই আলোটা ছেড়ে যাবে তাহলে। মন দিয়ে চেষ্টা করলে তবে তো হবে চাকরি। অন্য সব দিকে তো ভালোই মন থাকে, সেদিকে সংসারটা যে কিভাবে চলছে সে আমিই জানি। ওই তো পেনশনের কটা টাকা। করিস না, চেষ্টা করতে থাক, পরেরবার নিশ্চয়ই হবে। অ্যাকশন। মন খারাপ করিস না বাবা, চেষ্টা কর, পরেরবার নিশ্চয়ই হবে। হোগা কেসে মন লাগাগে কোশিশ করোগে তব না মিলেগা চাকরি। নকরি নকরি সংসার সামলানোর দায়িত্বটা যে শুধু আমাদেরই, সরি শুধু সে সংসার সামলানো প্রথম থেকে প্রথম থেকে তুই আমাকে কোনোদিনও ছেড়ে যাস না। উৎসব দেখিস, আমি ঠিক একদিন একটা চাকরি জোগাড় করব। বাবিদা কিছু চেঞ্জ বলো, কিছু সংশোধন বা চেঞ্জ কিছু। ধুর পাগল, আমি তোর টাকাকে নয় তোকে ভালোবাসি বাবু। চাকরি না পেলে আমাদের বিয়েটা তো হবেই। চাকরি না পেলেও তুই চাকরি না পেলেও আমাদের বিয়েটা হবে, এটাই বলেছি। ঠিক আছে, তুই দিয়ে স্টার্ট কর, তাহলে দেখবি বাকি সব ঠিক হয়ে যাবে। মাথাটা রাখতে হবে, রাখবো। ঠিক আছে, তুই আমাকে ছেড়ে যাস না। উচ্ছা দেখিস, আমি ঠিক একদিন একটা চাকরি জোগাড় করি। তোর কি আবার নেবি শট? ঠিক আছে, এখানেই দাঁড়িয়ে ছিল তোর প্রেমের মধ্যে। আচ্ছা, এখানে বোধহয় তোর একটা হাত আমি ধরেছিলাম, তাই না? ডান হাতটা তোর ধরেছিলাম। না, আমি হালকা করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিলি, তাহলে ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, রাখছি দাদা। লাস্ট এটা বলি, তুমি একদম উঠে দূরে চলে যাও। উঠে আমাকে একদম এখানে ব্যাকে চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকেই বলছি, এখান থেকেই বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে ছেড়ে, সরি। ঠিক আছে, আবার আসো। ঠিক আছে, তুই আমাকে ছেড়ে যাস না। উচ্ছা দেখিস, আমি ঠিক একদিন একটা চাকরি জোগাড় করে নেব। আরে মাদার, চোখের উপর দিচ্ছ, পেছন দিকে টান। হ্যাঁ, তুই তো চোখের উপর পড়ে তো কাট হয়ে। হ্যাঁ, পেছন দিকে টান, মাথা রেখে। মাথা রাখাটা কি করে হবে বলো তো এখন? আচ্ছা আচ্ছা, তাহলে কি? আচ্ছা আচ্ছা, তাহলে শুধুই তোমার রিয়াকশন গুলোই তো নিচ্ছো? এবং রিয়াকশন তো আমি ওর ফার্স্ট লাইন আর ওর সেকেন্ড লাইনে আমি রিয়াকশন দিতে পারবো, মানে মাথা রাখার সময় তো। হ্যাঁ দাদা, আমার ডায়লগ শুধু মাথা রে। চল তাহলে, ঠিক আছে, তাহলে রিয়াকশনই দিচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমার দুটো লাইন, তোমার একটাই। তবে একটু মুভমেন্টটা দিয়ে দিছি, এই যে সেই মুভমেন্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি একটু দিয়ে যাব, তাহলে এই ডায়লগটার শেষে আমি মুভমেন্টটা দিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা তো হয়ে গেছে। আচ্ছা তুই তোর লাস্ট ডায়লগটা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাকশন। ধুর পাগল, আমি তোর টাকাকে নয় তোকে ভালোবাসি বাবু। হ্যালো রনি, হয়েছে? আরে কি যে বলছো দাদা, আরে না, এরকম করতে যাও না। অ্যাকশন।
অ্যাকশন। না 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 না, হচ্ছে না হচ্ছে না, আর একটু আর একটু কাঁধে একটু মাথাটা রাখো। রেডি রোলিং অ্যাকশন। দাদা স্লিপ খেয়ে গেলাম আমি নিজেই। কমফোর্টেবল কোনটা লাগছে এটা জায়গাটা দেখি। অ্যাকশন একদম এইটা কম করে, তারপরে ধর এইভাবে তোকে ঘোরালাম। কিন্তু এই দাদা যেরকম ফাস্ট ঘোরাতে বলছে সেই ফাস্টটা হবে না। হ্যাঁ কিন্তু আমরা কতটা করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে অ্যাকশন। সামনে দেখ, ওই যে এইদিকে নদী পার করলে কিন্তু রানী রাসমণির একটা দারুণ একটা মন্দির আছে জানিস। লাস্টে এরকম করতে করতে চলে যাবে, এরকম করতে করতে চলে যাবে। হ্যাঁ শ্রাবণী এরম করতে করতে দৌড়ে চলে যাবে। পিছলে বললে পড়বে কি আছে? এই ব্যাটা তো তুই দিয়েছিলি, এতে করেই নিয়ে যা, দেখে না সব ঠিকঠাক আছে কিনা। কিছু বাদ পড়ে গিয়ে থাকলে বলিস পরে ফোন করে। না করো না গো, আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম, আমি ঘড়িটা দেখাতে হবে তো সেই ভাবনাতে আমি প্রিয় কপাল ঘড়িটা কানতে পড়লো না। এই এখন আমি এটা সরি, ঠিক আছে ভাগ্যিস মাঝে বলিলি আবার করতে করতে। তুই বলেছিলি না বাবু আমি তোর টাকাকে না তোকে ভালোবাসি। আসলে কি জানিস, জীবনে মাঝে মধ্যে ব্যর্থতার সাথে সাথে এই ডায়লগটাই ভুল করলাম। সাথে যে একটা ক্যারি ব্যাগও আনতে হয় তারও বুদ্ধিটুকু নেই। সাথে যে একটা ক্যারি ব্যাগও আনতে হয় সেটুকু বুদ্ধিও নেই তোর। তাহলে দাদা ফ্রেমে কি এন্টার করবো নাকি? না দরকার নেই। ঠিক আছে রেডি। দেখে নে সব ঠিকঠাক আছে কিনা, কিছু বাদ পড়ে গিয়ে গেলে ফোন করিস পরে দিয়ে দেবো। কিছু বাদ পড়ে গেলে ফামলিং হয়ে গেল আসতে না, আসলে উৎসা ফোন করেছে তো তাই আমি ভাবলাম যে একদম তোলা উপরে একটা ভাব। উৎসা ফোনে উৎসুক হয়ে গেছে আমার। বিউটিফুলি ডান, বিউটিফুল। এবার হচ্ছে মুখ ধোয়া আর টি-শার্ট পরা, যে যেই সিনটা অ্যাকচুয়ালি সালমান খান কে কম্পিটিশন দেবে। আর ঘরে যাও ওই বড়ি দিয়ে একবারে। আগে এটা পরবি না এটা আগে পরবি? পরে পরবি, জামাটা পরে পরছি, মানে ধোয়ার পর পরছি। আচ্ছা তারপরে দেখে টান করে বেরিয়ে যাচ্ছি।